Hashalo Haster ni Pherang Mantri Jishnu Barman yak Romwi Phiyogwi Rwjakha katalke snamjak Jirania 132 kb substation Pandao Manjakha amsani MLA Susanto Chaudhary MLA Ratan Chakraborty Pherang bedek ni dagi phang Kiran Git tei TSECL ni MD Dr MS Kele Akashong Pherang ni nangmani te consumer bankha substation ni sakao bankha hilingmong oboni bagai khlaina ni nangkha upgradation BCC tham Romwi khlaijakya Gonosora line ni samong Piaba bisik tamno klaikya haste hapang kok silchamong ungthong srungmongni bagai phasalo katalke snamjak Jirania 132 KB substation Phiyogwi pando kok sana thangai obo hanyo kok saka haste ni Pherang Mantri Jishnu Debrama phasalo haste ni Pherang Mantri Jishnu Debrama ni yagromoi Phiyogwi Rwjakmani katalke snamjak Jirania 132 KB substation pando Pherang Mantri Jishnu Debrama no karibo manjakha amchani MLA Susanto Chaudhary MLA Ratan Chakraborty Pherang bedek ni dagi phang Kiran Git tei TSECL ni MD Dr MS Kelly Akosong. Power chara industry bosna jay na prathom criteria power. Agar power ache access, u substation guli purano hoye geche, transmission line guli purano hoye geche. Sutrang notun uddyogane newa hoyeche. Biler somporke onek kotha hoto, bill overbilling hocche. সেটা আমরা কি করছি প্রিপেড মিটার শুরু করে দিয়েছি ত্রিপুরা এসে লার্জ স্কেল সেটার জন্য অর্থ লাগে সেটাও ব্যবস্থা করেছি আমি অর্থ ব্যবস্থা করে মানুষের উপরে চাপ না দিয়ে এই তিন বছরের মধ্যে এত কাজ হয়েছে সেটা প্রশংসনীয় সেটাও আমি জানি কোনো কোনো জায়গায় বিদ্যুৎ চপলতা খুব বেশি সেটা আমি ঠিক করতে পারতাম বলতে পারতাম ওরা 90% বেড়েছে আমরা 40% বাড়াই কি আপত্তি আছে অজুহাত দেখিয়ে বেরিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের সময় প্যান্ডেমিক আছে আমরা প্যান্ডেমিকের কথা চিন্তা করলাম যে প্যান্ডেমিকের সময় মানুষের উপর চাপ দেওয়া ঠিক হবে না অতি মানুষ সময় মানুষের উপর বিশেষ করে তারা গরিব মানুষ গ্রামীণ এলাকার মানুষ ওদের উপর চাপ দেওয়া ঠিক হবে না এবং আরেকটা অবস্থা হয়েছে যে রাজ্য সরকারের বাজেট থেকে টাকা দেওয়া যায় না কারণ প্রথম প্রায়োরিটি এখন হেলথ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জান হ্যায় তো জাহান হ্যায় জীবন আছে তো সব কিছু আছে তো মানুষের জীবন রক্ষার জন্য টাকা খরচ করছে জান দেওয়া ভ্যাকসিনেশন ফ্রি দেওয়া ভ্যাকসিনেশন ক্যাম্প করা হসপিটালে বেড বাড়ানো কোভিড সেন্টার বাড়ানো এদিকে হসপিটাল বাড়ানো ডিস্ট্রিক্ট হসপিটাল বাড়ানো তো হেলথ ইনফ্রাস্ট্রাকচার উপরে খুব জোর দিচ্ছে আমরা এমন সময় যদি আমরা ট্রান্সফর কেনার জন্য টাকা নিয়ে নিই বাজার থেকে হয়তো ঠিক হবে না সুতরাং বিদ্যুৎ দপ্তর অনেক চ্যালেঞ্জের মুখে একটা তো মাসুল না বাড়ানো আরেকটা অর্থ ব্যবস্থা করা আরেকটা হলো সাবস্টেশনগুলি পুরানো হয়ে গেছে সাবস্টেশনগুলি পুরানো হয়ে গেছে সেখানে নতুন মেশিন লাগানো শক্তি বৃদ্ধি করা এরপরে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি করা সৌভাগ্য করা বিদ্যুৎ দপ্তর বহু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করছে আমরা ডাক্তারদের বলি কি ফ্রন্টলাইন ওয়ার্কার নার্সদের বলি আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বলি আমাদের চিকিৎসা স্টাফও কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কার কোভিড হোক না হোক দুর্গা পূজা হোক দেওয়ালি হোক উৎসব হোক ওরা কিন্তু সময় পায় না উৎসব পালন করে ওরা কাজ করে দেবে সেটা আমি প্রশংসা করা দরকার আর বিশেষ করে আমরা সবাই গন্ডা ছড়া নাই সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ সরকারের যে এলাকাগুলি বিদ্যুৎহীন ছিল যে এলাকাগুলি বিদ্যুৎ থাকতোই না একবার গেলে সাত দিন তার লাগত আজকে স্বাধীনতার পর বা ইতিহাস প্রথমবার ইতিহাসে বলি স্বাধীনতার পর প্রথমবার ইতিহাসে ওরা স্টেবল ইলেকট্রিসিটি পাবে কোয়ালিটি ইলেকট্রিসিটি পাবে সুতরাং এই সাবস্টেশনটাও এটা দিয়ে একটা প্রক্রিয়া অগমেন্টেশন শক্তি বৃদ্ধি করা এবং যার তথ্য আছে দেখা যায় 50,568 কনজিউমারের লাভ হবে স্টেবল জমি বিক্রি থাকে চপলতা কমে যায় এবং তিন চারটা আমি উদ্বোধন করে ফেলেছি অলরেডি সাবস্টেশন এটাও জেনে খুশি হবেন আপনারা আরও তো আপত্তি দিতে করবো করেছিলেন বলছে তিন দিনের মধ্যে কাপড় দিতে করবো আর কোথায় করবো বামতিয়া করবো বামতিয়া গাবদি সিমনা তিন চার দিনের মধ্যে লাইন আপ করে দিয়েছি এন্ড বাই 31st ডিসেম্বর আমরা 34টা
34টা সাবস্টেশন উদ্বোধন করা ব্যুরো রিপোর্ট চিনি খরাং।